অরাজনৈতিক সভা থেকে নাম না নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে কেন্দ্র করে জল্পনা বাড়ল আরও। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মবার্ষিকী অনুষ্ঠানে শুভেন্দু বলেন, মন্ত্রিত্ব ছাড়ার পরেও তাঁর সভায় জনতার ভিড়। সর্বজনশ্রদ্ধেয় সতীশ সামন্ত বহিরাগত তত্ত্বে বিশ্বাস করতেন না, ভারতীয় চেতনা একথাই বলে। স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবতার নাম কি ছিল? দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, তার ভারত মাতাই ছিল তার একমাত্র আরাধ্য দেবী। তাই ভারতকে বাদ দিয়ে হলদিয়া নয়, ভারতকে বাদ দিয়ে বাংলা নয়, আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে করব, সতীশবাবুর কাজকে এগিয়ে নিয়ে যাব। বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়ারের ব্যবস্থা আমরা করতে পারিনি, প্রায় 10,000 মানুষ এসে গেছেন, শীতের কুয়াশাকে উপেক্ষা করে এসেছেন, নানা বর্ণ, নানা ধর্ম, নানা সম্প্রদায়, নানা দল, নানা মত সব মিলে মিশে এখানে চলে এসেছেন। কেউ উৎসাহে এসেছেন, কেউ অনুপ্রাণিত হয়ে এসেছেন, আবার কাউকে হয়তো বলা হয়েছে শুভেন্দুর অবস্থানটা এখনো স্পষ্ট নয়, তাই যাওয়া যাবে না। আপনারা শোনেননি, চরৈবতী মন্ত্র আছে, চরৈবতী মন্ত্র আছে, রুখতে কেউ পারবে না, রইবে যারা পিছু টানে তারা কাঁদবে, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে।